নমস্কার, শুরুতেই হেডলাইন্স। মোদীর শপথে যাচ্ছেন না মমতা, নিহত 54 বিজেপি কর্মীর পরিবার আমন্ত্রিত হওয়ায় চক্রান্তের অভিযোগ। বাংলায় রাজনৈতিক খুন হয় না, দাবি তৃণমূল নেত্রীর। নিহত 54 পরিবারের সদস্যদের উড়িয়ে নিয়ে যাওয়া হলো দিল্লি। কাল মোদীর শপথে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত, রয়েছে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা, শপথেও বাংলাকে টার্গেট। শ্রীরাম ধোনি নিয়ে ধুন্দুমার বীরভূম, পূর্ণ তৃণমূল অফিস, সংঘর্ষে আহত বহু। বোমাবাজি নানুরে, উত্তেজনা নৈহাটিতে, ঘরছাড়াদের ঘরে ফেরাতে কাল ধর্নায় মমতা। কেন্দ্রীয় মন্ত্রিসভায় জেটলি জামানা শেষ, মন্ত্রীতে থাকতে চান না আর। চিঠি মোদীকে, শারীরিক অসুস্থতার কারণে চাইলেন অব্যাহতি, রাজনীতি ছাড়ার সম্ভাবনা। রাজীবকে হেফাজতে নিতে ফের সুপ্রিম কোর্টে সিবিআই, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজে গোয়েন্দারা, অর্ণবকে টানা জেরা, রাজীব অর্ণব মুখোমুখি জেরার সম্ভাবনা। বেঁকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মোদীর শপথ অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত তিনি বাতিল করে দিয়েছেন। টুইটে মমতা জানিয়েছেন, শপথের নাম করে যেভাবে রাজনীতি করা হচ্ছিল তাতে সেখানে উপস্থিত থাকা তার পক্ষে সম্ভব নয়। মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কত রাতে? 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত বদল। অনেকটা খোলা চিঠির ঢঙে টুইট করে মোদীর উদ্দেশ্যে মমতা বলেছেন, শপথ অনুষ্ঠান হলো গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, একে নিয়ে রাজনীতি করা উচিত নয়, ক্ষমা করবেন, আমি যেতে পারলাম না। কিন্তু কোথায় রাজনীতি? জানা যাচ্ছে আগামীকাল মোদীর শপথে হাজির থাকবেন 7000 আমন্ত্রিত, মমতা শুধুই অতিথি। সেখানে পশ্চিমবঙ্গের 54 জন থাকবেন বিশেষ অতিথি হিসেবে। বিজেপির বক্তব্য, গত 6 বছরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসায় তাদের অসংখ্য কর্মীর মৃত্যু হয়েছে, এই 54 জন হলেন তাদেরই আত্মীয় পরিজনেরা। শোনা যাচ্ছে গতকাল 5 ঘন্টার ম্যারাথন বৈঠকে নাকি মোদী এবং অমিত শাহ এই 54 জনকে শপথে হাজির করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও পাল্টা টুইটে আজ মমতা বলেছেন, বাংলায় রাজনৈতিক সংঘর্ষে কারোর মৃত্যু হয়নি, হয়তো পারিবারিক বা অন্য কোনো বিবাদের জেরে ওদের খুন করা হয়েছে। गुंडा तंत्र की ताकत है तो हमारे साथ লোকতন্ত্র কি শক্তি হ্যায়। অতএব ভোটের প্রচারে যে চাপান উতর শুরু হয়েছিল তা কমার বদলে অন্য মাত্রা নিল। শোনা যাচ্ছে একই অনুষ্ঠানে থেকে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা পাবেন বিশেষ অতিথির চেয়ার, আর তাকে সাধারণ অতিথি হিসেবে থাকতে হবে, এটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারেননি। তার ধারণা, শপথ নিয়ে বিজেপি রাজনীতি করছে। যদিও বিজেপি নেতারা বলছেন, দলের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের সম্মান জানানো যদি ভুল হয়ে থাকে তবে সেই ভুল তারা বারবার করবেন। মোদীর শপথে আমন্ত্রিতরা রওনা দিলেন দিল্লির উদ্দেশ্যে, উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে রাত্র থেকে। মোদীর শপথে আমন্ত্রিত হয়েছেন তাই দিল্লির পথে রওনা দিল পশ্চিম মেদিনীপুরের 3 পরিবার। কেশিয়ারি দাঁতন গোয়ালতর থেকে তারা রওনা দিল আজ, উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে মোদীর শপথে। পঞ্চায়েত নির্বাচনে দাঁতনের বিপিন দাস, কেশিয়ারির মনু হাসদা ও গোয়ালতরের বাহাদুর মুর্মু খুন হয়েছিলেন বলে অভিযোগ বিজেপির। সেই পরিবারকে আমন্ত্রণ জানিয়ে বাংলা দখলের পথে এগোচ্ছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, আক্রান্তদের পাশে যে দল থাকবে সেই বার্তাই দেওয়া হলো। এটা কোনোদিনও দেখেনি প্রধানমন্ত্রী শপথ নেবে এরকম, মানে ডেকে নেবে আর কি, এই প্রথমবার দেখছি আমার ডেকেছে, খুব ভালো হয়েছে। এর আগে মেদিনীপুরে সভার সময় আক্রান্তদের পরিবারের জন্য আলাদা মঞ্চ তৈরি হয়েছিল, সেখানে সভাস্থলে ভেঙে পড়ে ছাউনি। প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন কেন্দ্রীয় সরকারও তাদের পাশে থাকবে, হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন তিনি। তবে এবার দেশজুড়ে প্রচারের সময় বাংলায় রাজনৈতিক হিংসা নিয়ে মোদী সরব হয়েছেন বারবারই। অন্যদিকে ঘরছাড়াদের ঘরে ফেরাতে ধর্নায় বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কাল নৈহাটিতে ধর্নায় বসবেন তিনি। প্রশাসনের কাছে তিনি আবেদন জানিয়েছেন, তৃণমূল নেতা কর্মীদের ঘরে ফেরানোর জন্য যাবতীয় উদ্যোগ নিতে হবে, নির্বাচনের সময় থেকে উত্তপ্ত ব্যারাকপুরের বহু এলাকা। বিজেপিতে যোগ দিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরাও দিল্লিতে যোগ দিলেন পদ্ম শিবিরে, দুজনই অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ, কাল মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন তারা। শুধু সাইরেন বাজিয়ে ঘুরে বেড়ালেই হয় না, মানুষের পাশে থাকতে হয়, নতুবা এমন ফল হবে বললেন সব্যসাচী দত্ত। পচা আলুতেই আলুর দমে স্বাদ বাড়ে, রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে কটাক্ষ করে বললেন বিধাননগরের মেয়র।
লেকটাউনে এবার নিজের ওয়ার্ডে হেরেছেন সুজিত বসু। বিধাননগর বিধানসভাতে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে সব্যসাচী দত্তকে পচা আলু বলে কটাক্ষ করেছিলেন বিধাননগরের বিধায়ক, এবার তাকে পাল্টা কটাক্ষ করলেন সব্যসাচী। আজ বারাসাত আদালতে গিয়েছিলেন পুরনো এক মামলার হাজিরা দিতে। সেখানে তৃণমূল নেতা বলেন, শুধু সাইরেন বাজিয়ে মন্ত্রীর গাড়িতে ঘুরে বেড়ালে হবে না, মানুষের পাশে থাকতে হবে। দেখুন, ফলাফলের আগে কেউ কেউ বলেছিলেন যে পচা আলুকে সরিয়ে রাখতে হয়, তো আমি তখন মনে হয়েছিল যে আমি হয়তো পচা আলু, তো ফলের পরে দেখলাম যে পচা আলুই উতরে দিল আর যারা টাটকা আলু তারা হরকে গেল। লুচিতে পচা আলুই ভালো কাজ দিল, একটু পচা আলু দিয়ে তরকারি করলে বোধহয় তার স্বাদটা ভালো হয়। যারা বলেছিলেন তারা হয়তো বুঝতে পারেননি তখন। কয়েকদিন আগে সব্যসাচী দত্ত বৈঠক করেছিলেন মুকুল ঘনিষ্ঠ অমিতাভ মজুমদারের সঙ্গে। সেখানে নবজাগরণ বলে এক মঞ্চ তৈরি হয়। সব্যসাচী বলেন, এই মঞ্চের কাজ হবে পুলিশের হাতে আক্রান্তদের পাশে দাঁড়ানো। জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম। অভিযোগ, আমোদপুরে পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের দলীয় অফিস। জয় শ্রীরাম ধ্বনি দেওয়া নিয়ে বীরভূমে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল বিজেপি। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের দলীয় অফিসে, ভাঙচুর করা হয়েছে তৃণমূল কর্মীদের বাড়িতেও। অভিযোগ, চলছে দেদার লুটপাট, পরিস্থিতি সামলাতে নামানো হয়েছে পুলিশ। এবার মিটিং করার পর জয় শ্রীরামকে কেন্দ্র করে আমাদের কর্মীদের প্রথমে মারধর শুরু করে এবং কর্মীদের বাড়িতে ঢিলচোল মারে। সাঁইথিয়ার আমোদপুরে বিজেপির দলীয় মিটিং চলছিল। মিটিং এর মধ্যে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়। পাশেই ছিল তৃণমূলের দলীয় অফিস, সেখান থেকে ছুটে আসেন তৃণমূলের কর্মীরা। এরপর শুরু হয় সংঘর্ষ, চলে বোমাবাজি। তৃণমূলের অভিযোগ, রাজ্যে ভালো ফল করায় জেলা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা দাবি, নিজেদের দলীয় অফিসে আগুন ধরিয়ে দিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে তৃণমূল কংগ্রেস। পুলিশ মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। তবে অনুব্রতর গড়ে তৃণমূল অফিসে আগুন ধরিয়ে দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে জেলা জুড়ে। ফের উত্তপ্ত নানুর, অভিযোগ, তৃণমূল বিজেপি সংঘর্ষে রাত ভর চলে বোমাবাজি। নানুরে রাত ভর চলল বোমাবাজি, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। সিপিআইএম এর দলীয় অফিস তৃণমূলের দখলে থাকবে না বিজেপি দখল নেবে, তা নিয়ে লড়াই শুরু হয় গতকাল থেকে। প্রথমে বচসা, তারপর শুরু হয় গুলি বোমার লড়াই। লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। যেটা করেছে ওটা আমাদের কোনো পার্টির দলের থেকে কেউ নয়, ওটা টিএমসিরা নিজেরা নিজেরাই করছে, নিজেরা নিজেরাই গন্ডগোল পাকিয়ে সেটা বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। পরিস্থিতি সামলাতে নামানো হয় পুলিশ, এলাকায় টহলদারি শুরু হয়েছে। ভোটের আগে থেকেই উত্তপ্ত ছিল নানুর, ফল প্রকাশের পর থেকে উত্তেজনা চরমে উঠেছে। কাজল অনুব্রত সমঝোতা বৈঠকের পরও থামছে না সন্ত্রাস। আমাকে মন্ত্রী করার কথা মাথাতেও আনবেন না, শপথের আগে নরেন্দ্র মোদীকে এমনই চিঠি লিখেছেন অরুণ জেটলি। গুরুতর শারীরিক সমস্যায় আক্রান্ত জেটলির যে ছবি পাওয়া গেছে তাতে প্রায় চেনাই যাচ্ছে না তাকে। শপথের ঠিক আগেই অরুণ জেটলির কাছ থেকে চিঠি পেলেন নরেন্দ্র মোদী, যার ভরসায় কোষাগার ছেড়ে মোদী নিশ্চিন্তে ছিলেন। সেই জেটলি মোদীর উদ্দেশ্যে লিখেছেন, আমাকে মন্ত্রী করার কথা ভাববেন না, শারীরিক কারণে কোনো দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দেখুন দুই জেটলির ছবি, এ ছবি আগেকার আর এটি তোলা হয়েছে সম্প্রতি। গত 18 মাসের অসুস্থতা শরীর ভেঙে চুড়ে শেষ করে দিয়েছে, কিন্তু কি হয়েছে তার মারাত্মক কিছু এ নিয়ে সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে চিকিৎসার জন্য মাঝে মধ্যেই তাকে ছুটতে হয় ব্রিটেন ও আমেরিকায়। ভগ্ন স্বাস্থ্যের জন্য তিনি ভোটের প্রচারে থাকেননি, এবার মন্ত্রিত্বেও না। হয়তো দ্বিতীয় দফায় মোদীর শপথের আগেই ভারতীয় রাজনীতিতে শেষ হয়ে গেল জেটলি যুগ। রাহুল গান্ধীর উপর চাপ বাড়ালেন সচিন পাইলট। রাজস্থানের উপমুখ্যমন্ত্রী বলেন, রাহুল দলের সভাপতি পদ ছাড়লে তিনিও কংগ্রেস ছাড়বেন তার ঘনিষ্ঠ বিধায়কদের নিয়ে। রাহুল গান্ধীর ওপর পাল্টা চাপ বাড়িয়ে দিলেন বন্ধু সচিন পাইলট। রাজস্থানের উপমুখ্যমন্ত্রী বলেন, রাহুল যদি কংগ্রেস সভাপতির পদ ছাড়েন তাহলে তিনি কংগ্রেস ছেড়ে দেবেন, রাজস্থানে তার ঘনিষ্ঠ বিধায়কদের নিয়ে কংগ্রেস থেকে পদত্যাগ করবেন তিনি। রাজস্থানে এখন কংগ্রেস বিধায়কের সংখ্যা 100, বিজেপির 73। ইতিমধ্যে বিএসপির 6 বিধায়ক মায়াবতীর সঙ্গে বৈঠক করেছেন, রাজস্থানে তাদের অবস্থান কি হবে তা নিয়ে আলোচনা হয়েছে। তবে সচিন পাইলট জানিয়েছেন, বিজেপি চেষ্টা করলেও রাজস্থানে সরকার গড়তে পারবে না, নির্দল বিধায়করা যদি বিজেপির দিকেও যান তাহলেও নয়। এখন প্রশ্ন হচ্ছে অশোক গেহলটকে নিয়ে, তার উপর সন্তুষ্ট নন রাহুল গান্ধী। রাহুল নিজে চাইছেন দলের বর্ষীয়ানদের সরিয়ে আগামী লোকসভায় অনেক নতুন মুখ তুলে আনতে, সেক্ষেত্রে অশোক গেহলট সরে গেলে কংগ্রেস ভাঙার সম্ভাবনা। তবে সচিন পাইলট ঘনিষ্ঠ মহলে বলেছেন সেই সম্ভাবনা নেই। কংগ্রেসের শীর্ষ নেতারা চাইছেন অশোক গেহলটকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী পদে রাখা,
কিন্তু যাবতীয় কাজ সামলাবেন সচিন। কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, রাহুল গান্ধীর সঙ্গে টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনিও চাইছেন রাহুল যাতে পদত্যাগ না করেন। পি চিদম্বরমের ছেলে কীর্তি চিদম্বরমকে সমঝে দিল সুপ্রিম কোর্ট। নিজের কেন্দ্রে মন দিন, মানুষের পাশে থাকুন, বললেন বিচারপতি। নিজের কেন্দ্রে মন দিন, কার্তি চিদম্বরমকে সমঝে দিল আদালত। একই সঙ্গে 10 কোটি টাকা ফিরিয়ে দেওয়ার যে আবেদন জানিয়েছিলেন পি চিদম্বরমের পুত্র, তাও খারিজ করে দিল আদালত। বেআইনিভাবে টাকা লেনদেনের কারণে কার্তি চিদম্বরমকে জেরা করে ইডি। ইডির তদন্ত চলাকালীন দেশের বাইরে যাওয়ার অনুমতি চান কার্তি চিদম্বরম। সে সময় শীর্ষ আদালত তাকে জানায় 10 কোটি টাকা আদালতের কাছে জমা রাখতে হবে, তারপরই মিলবে অনুমতি। 10 কোটি টাকা জমা রেখেই বিদেশে যান কার্তি। গত 6 মাসের মধ্যে 51 দিন বিদেশে ছিলেন তিনি। লোকসভা নির্বাচনে শিবগঙ্গা কেন্দ্র থেকে 3 লাখ ভোটে জয়ী হন কার্তি। ভোট পর্ব মিটতেই ফের দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি শুরু করেন তিনি। সেই মতো আদালতে আর্জি জানান কার্তি। একই সঙ্গে আদালতের কাছে রাখা 10 কোটি টাকা ফেরত চান তিনি। তিনি জানান ধার করে ওই টাকা তিনি জমা রেখেছেন, সুদ গুনতে হচ্ছে তাকে। আদালত তাকে জানায় 20 কোটি টাকা জমা রাখলে আগের 10 কোটি টাকা ফেরত দেওয়া হবে তাকে। তাতে আরও বিপত্তিতে পড়েন কার্তি চিদম্বরম। তখনই কার্তিকে নিজের শিবগঙ্গা কেন্দ্রের প্রতি তার দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয় সুপ্রিম কোর্ট। কার্তিকে কেন্দ্রে মন দিতে নির্দেশ দেয় আদালত। একটি ব্যবসায় 305 কোটি টাকা বেআইনি লেনদেনের অভিযোগ ওঠে কার্তির বিরুদ্ধে। দিগবাজি বোধহয় একেই বলে। ভোটের সময় বিখ্যাত যে মার্কিন পত্রিকা মোদীকে বিভাজনের হোতা বলে চিহ্নিত করেছিল, তারাই এবার উল্টো সুরে। নতুন নিবন্ধে টাইম লিখেছে, মোদী হলেন ঐক্যের কাণ্ডারি। ছিলেন বিভাজনের হোতা, হয়ে গেলেন ঐক্যের কাণ্ডারি। তবে বদলালোটাকে নরেন্দ্র মোদী নাকি বিখ্যাত মার্কিন পত্রিকা টাইম? অনেকে বলছেন এ তো ছিল বিড়াল, হয়ে গেল রুমাল। ভোটের প্রচার যখন তুঙ্গে, সে সময় টাইম পত্রিকা মোদীকে ইন্ডিয়াস ডিভাইডার ইন চিফ বা ভারতের বিভাজনের হোতা হিসেবে তুলে ধরেছিল। বলা হয়েছিল ভারতের মাসিহা থেকে মোদী সাধারণ রাজনীতিকে পরিণত হয়েছেন, যিনি মানুষে মানুষে বিভাজন ঘটিয়ে ফায়দা তোলেন। এ নিয়ে কংগ্রেস প্রচারের ঝড় তুলেছিল। কিন্তু ভোটের ফলে বিজেপি একাই 302, এ যেন মোদী ঝড়। অমনি ডিগবাজি খেয়ে টাইম লিখেছে, মোদী হলেন ঐক্যের কাণ্ডারি। তিনি দেশের দরিদ্র মানুষের সঙ্গে নিজেকে মেলাতে পেরেছেন, যা নেহরু ও গান্ধী পরিবারের কেউ ক্ষমতায় থেকেও পারেননি। এ যেন খলনায়ক থেকে রাতারাতি নায়ক হয়ে যাওয়া। তবে কি মোদী নিজে বদলে গেলেন নাকি বদলে দিলেন টাইমের দৃষ্টিকে, কোনটা ঠিক, দর্শক বিচারের ভার আপনাদের উপরেই। রাজীব কুমারকে হেফাজতে নিতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিবিআই। আজ বিধাননগরের প্রাক্তন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ হাজিরা দেন সিজিও কমপ্লেক্সে। টানা জেরা চলছে তার। রাজীব কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গেল সিবিআই। রাজীব কুমার কোথায় রয়েছেন তার খোঁজ চালাচ্ছে সিবিআই। সিজিও কমপ্লেক্সে হাজিরা না দিয়ে তিনি বারাণসীতে রয়েছেন বলে খবর ছিল, কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা জানাচ্ছেন সেখানেও নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। তবে আজ অর্ণব ঘোষ হাজিরা দিলেন সিবিআই দপ্তরে। টানা জেরা করা হলো তাকে। বিধাননগরের গোয়েন্দা প্রধান থাকার সময় তিনি আর রাজীব কুমার মিলে সারদার বহু নথির লোপাট করেছিলেন বলে অভিযোগ ছিল। শিলংয়ে রাজীব কুমারকে জেরা করে জানা যায়, সেদিন যে সিট গঠন করা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন অর্ণব। বিধাননগরের প্রাক্তন গোয়েন্দা প্রধানকে জেরা করে সারদার আরও নথি খোঁজার চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, দুজনের দেয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, রাজীব কুমারকে এখনই হেফাজতে চায় তারা। তাহলে বড় মাথার খোঁজ পাওয়া যাবে। সেই মাথার খোঁজ দীর্ঘদিন ধরে চালাচ্ছে সিবিআই। রাজীবকে সেদিন কারা ফোন করেছিলেন তা জানা গেলে সব জট খুলবে বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ভয়াবহ আগুন পার্ক সার্কাসে, ভস্মীভূত হলো প্লাইউডের কারখানা। দমকলের 15টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আজ দুপুরে রাইফেল রেঞ্জ রোডের একটি প্লাইউড কারখানায় আগুন লাগে, সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানেও। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা দমকলে খবর পাঠায়। খবর দেয়া হয় করিয়া থানাতেও। দমকলের মোট 12টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নেমে পড়ে। কয়েক ঘন্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন। আগুনের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পার্ক সার্কাসের রেল লাইনের ধারে। অনেক বাড়ি ফাঁকা করে দেয়া হয়। শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দমকলের 15টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উচ্চ মাধ্যমিকে বসেছিল সে, কিন্তু পাশ করতে পারেনি। নদিয়ার শান্তিপুরের স্কুল ছাত্রী সেই মানসিক অবসাদেই আত্মঘাতী হলো গলায় ফাঁস দিয়ে।
অর্ধাহার অনাহারে সংসারে হাল ফেরাতে কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল মেয়েটি। দারিদ্রের সঙ্গে লড়াই করে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল নদিয়ার শান্তিপুরের পূজা বিশ্বাস, কিন্তু উত্তীর্ণ হতে পারেনি শান্তিপুর রাধারানী নারী শিক্ষা মন্দির উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী পূজা। ফল প্রকাশের পর থেকেই ভুগছিল মানসিক অবসাদে। গতরাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। এবার অবস্থা খারাপ ছিল, এবার মাস্টার ফাস্টার ছিল না, একটা ছিল মাস্টার, মা বাড়িতে সান্ত্বনা দিয়েছিল যে ঠিক আছে ভালো এবছর হয়নি সামনের বছর হবে। অন্য দিনের থেকে কালকে খুব মেলামেশার মধ্যেই সবার সবার সাথে ছিল, হাসি ঠাট্টার মধ্যে ছিল, তার মধ্যে যে এরকম ঘটনা ঘটে গেল বাড়ির লোক আমরা কিছু বুঝতে পারছি না। স্থানীয়রা তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। আজ ময়নাতদন্তের জন্য আত্মঘাতী পূজা বিশ্বাসের দেহ পাঠানো হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। ঘটনায় মৃত ছাত্রীর পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া।